নির্বাচনের জন্য দাঁড়ায়, সবাই জনগণের পাশে আসে, কিন্তু নির্বাচন চলে গেলে আর জনগণের কথা মনে থাকে না। নাঙ্গলটি বুঝলে অন্ধ কমে গেছে, সে অন্ধ কিছুই দেখে না, আর লিগ্যাল কেবল একটা কাজ করে না, দশ বছরে যত যা কয় আর ভোট আইলে কয় ইয়ে করবো ইয়ে করবো, ভোট শেষ হয়ে গেলে কোনো কিছু দেয় না। টিপু সাহেব এমপি হয়ে গেছে পর আর এই এলাকার মানুষ আর একটু হয়ে দেয় না, এই যে নাঙ্গল নাঙ্গল আছে, হ্যাঁ খবর আছে টিপু। এই পাঁচ বছর আমাকে এমপি ক্ষমতা থাকে, আর দশ বছর এই বাবুগঞ্জ থানার পিছনে গেছে সামনে উঠে। হ্যাঁ এই দেখেন কোন কাজ তো ভালো, সে তো মনে হয় একদিন কাল পাড়া দেয় না। তারপরে আমরা এই অঞ্চলে যে মানুষগুলোর মাথায় একটা ব্রিজ আছে, তারপরে এই রোড আছে, বিভিন্ন একটা রোড আছে, দেখেন এই পশ্চিম একটা রোড, আমাদের যে দুর্গাটি এইয়াও একদিন বলে না যে আইয়া আমি এই রোডটা করবো বা আমরা আই, কারণ কি কম করে টিপু সাহেব এমপি হয়ে গেছে পর আর এই এলাকার মানুষ আর একটু হয়ে দেয় না, আর আর কোনো কাম কাজ মানুষের তো হয়ে পড়ে না আর কি, রোড যাক যাই যাই আর কোন জায়গায় দিয়ে রোডটা ঝাড়ান, কোন জায়গায় দিয়ে দেশে কোনো কাজ ইয়ে করে না, দলীয় বিরোধী থাকলে একটু সাহায্য সহযোগিতা এলাকার কাজ বাস একটু ভালো হইতো। আতিক মিয়ার মন মানসিকতা অন্তত ভালোই দেয় ইনশাল্লাহ, সামনের দিকে কি করে আহে জানে আর আল্লাহ জানে, কারণ চাইলে তো আর এই এমপি মন্ত্রী আমাকে কথা শুনবেও না, আর আমরা আগদারে যাইতেও পারবো না, তার মুখ্য ভোট দিতে এই তোমার আমার গলি ক্ষমতা, ওই ভোট নেই যাইবে ইনশাল্লাহ, এরপর কি করবে হারাই ভালো জানে। জাতি বাড়ি দিয়ে তো একই আইসেলে দেশে আইয়া কইছে যে আমি এই এখানে স্কুলে একটু সাহায্য করেন, এই যে গেছে আর আয় না, দেখুন দিয়ে শেষ। জনগণ যেখানে সবাই যারা অক্ষুযুক্ত হয়ে যারা ভোট দেবে, তাতে মনে করেন যে কয়েকজন প্রার্থী আছে এর মধ্যে চিন্তা ভাবনা করবেন, এরা যোগ্য পাওয়ার যোগ্য তারই দেবে, কিছু দেয় না, কোনো এমপি কিছু দেয় না, যত যা কয় আর ভোট আইলে কয় ইয়ে করবো ইয়ে করবো, ভোট শেষ হয়ে গেলে কোনো কিছু দেয় না। এই রাস্তার এখন থাকতে পারে রাস্তার হয় না, ওই একটা উত্তরে ব্রিজ আছে এই গায়ে না, একটা আমিরগঞ্জের ওই মাথায় একটা ব্রিজ দেখেন একদম মানুষ চলার মতো কোনো লাইন নেই, সেটা হয় না। এই একটা রোড, এই রোডটা মানুষ যদি একটা বাচ্চা ডেলিভারি হয় না, আমার মাত্র বরিশাল কোনো খবর ক্ষমতাই নেই আর এই অবস্থা। তারপর আমরা আমার কত হয়েছে, আমাকে অন্য কিছু পাওয়া নাই, রোডটা তারপরে এই আমাকে দরকার, এই যে এই যে ভালো হইলি আমাকে হয় আর কিছু দরকার না। ভোট এবছর আমরা করি আওয়ামী লীগ, ভোট পাইবে আওয়ামী লীগ, এই আওয়ামী লীগের পক্ষে যে জানাইবে হ্যাঁ ভোট দেবো। নাঙ্গলটি বুঝলে অন্ধ কমে গেছে, সে অন্ধ সে কিছুই দেখে না, আর লিগ্যাল কেবল একটা কাজ করে না দশ বছরে, এবং সে শুধু লঞ্চের দিকেই তাকায় ব্যবসা বাড়ায়। আতিক ভাই ওই দুইটি পড়ছে যা ভোট বেশি পেয়ে যা এমপি হইবে আতিক ভাই, আর উনি ভালো মানুষ শুনছি সেটা দুইটা কাজই আমি প্রমাণ পাইছি নির্বাচনের আগেই, তাহা পাইবের আগেই, কিন্তু আমি এই পাঁচ ছয় বছর ধরে শুনি তার কথা। কিন্তু এই যে ভালো মানুষটা, এই ভালো মানুষটা আমার মনে হয় দুইটা প্রমাণ দেশে ভবিষ্যতে এমপি হয়ে যা আরো ভালো কাজ করবে এই দেশে, জনগণ যদি ভোট দিতে পারে তাহলে এই আতিক ভাই এমপি হয়ে যায়। তার বোঝ না চেহারা দেখে মানুষ বলা যায় না যে মানুষটা কিরম, এই যে নাঙ্গল নাঙ্গল যে আছে হ্যাঁ খবর আছে টিপু, এই দশ বছর মনে কেন হয়েছে এত চেহারা ভালো, হ্যাঁ কই চেহারা ভোট যখন আসে তখন যে কয়জন এমপি প্রার্থী হয়, যে কয়জন নির্বাচনের জন্য দাঁড়ায়, সবাই জনগণের পাশে আসে, কিন্তু নির্বাচন চলে গেলে আর জনগণের কথা মনে থাকে না। আজকে দুইবার দুইজনকে নির্বাচন করে দেখছি, গোলামকে বিয়ে টিপু ভাই নির্বাচন আর দুইবার করছে, কিন্তু উনি পরে দেশে এই সাধারণ পাবলিকের খবরই রাখে না। হ্যাঁ তারপরে আতু টিপু ভাই তারও আমরা নির্বাচিত করে দেখছি একবার, কিন্তু পাবলিকের কাছে তেমন একটা আসা যাওয়া এখনো নাই আর তখনও থাকতো না। আমি আতিক ভাইরে সমর্থন করছি এবং আতিক ভাইয়ের জন্য চাঁদপাশাবাসী বাবুগঞ্জবাসী যে সারা মিলছে তাতে আমরা সাধারণ পাবলিকের ভোটে আতিক ভাই নির্বাচিত এমপি হবে।